রাজ্যে নিত্যদিন যা চলছে তাতে মনে একটাই প্রশ্ন আসে, রাজ্যে কি একুশে আইন চলছে? মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করলে আপনাকে মাওবাদী হিসেবে দাগিয়ে দেওয়া হতে পারে, পুলিশ এসে রাব্দুপুরে তুলে নিয়ে যেতে পারে থানাতেও, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বাংলার কোনো মেয়ে যদি আইনি প্রতিকার চায় সেখানে মন্ত্রী শান্তি সবাই উদাসীন। পুলিশের সক্রিয়তা লহমায় বদলে যায় নিষ্ক্রিয়তায়, আবার এই পুলিশই শাসকের ভয় কখনো টেবিলের তলায় সিঁড়িয়ে যায়। শুধু তাই নয়, আদালতের নির্দেশের পরেও অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইডির সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করে এই রাজ্যের পুলিশ। অনুব্রতর তিহার যাত্রায় কার্যত হাত তুলে নিয়েছে রাজ্য পুলিশ। আসানসোল থেকে কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতকে শারীরিক চিকিৎসা করাতে নিয়ে যেতে পারবে না পুলিশ, ইডিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেই কথা। এদিকে ইডি তদন্তকারীরাও সাফ জানিয়েছেন, আসানসোল থেকে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায় তাদের নয়। দায় ঠেলাঠেলি ফলে কেষ্টুর দিল্লি যাত্রায় নতুন করে টাল বাহানা। জেল কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে সমস্যায় পড়েছে, তার কারণ একদিকে আসানসোল কমিশনারের তারা নিয়ে যাবে না বলছে এবং অন্যদিকে ইডি জানিয়ে দিয়েছে এটা তাদের দায়িত্ব নয়। যে স্পেশাল কোর্ট রয়েছে সিবিআই এর আসানসোলে, সেখানেও কিন্তু জেল কর্তৃপক্ষ যাবে এবং কোর্ট কি নির্দেশ দেয় তার উপরেই কিন্তু নির্ভর করছে অনুব্রত দিল্লি যাওয়ার ভাগ্য। কখন কলকাতায় আসবে অনুব্রত আর কখন তাকে নিয়ে দিল্লি রওনা হবেন ইডি আধিকারিকরা, এই দুই প্রশ্নেই আটকে থাকলো অনুব্রতর দিল্লি যাত্রা। আসানসোল জেল কর্তৃপক্ষকে শনিবার থেকে রবিবার পর্যন্ত মোট তিনটি চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু জেল কর্তৃপক্ষ শেষ চিঠিতে পুলিশের উপরই দায় ঠেলেছে। শেষমেশ জেল কর্তৃপক্ষ জানিয়ে দেন অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ, চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা নাগাদ ইডির তরফে চিঠি যায় আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো উত্তর আসেনি বলে দাবি ইডির। তারপর রবিবার সকালে দুটো চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইডি। জেল কর্তৃপক্ষ মারফত ইডি জানতে পারে কলকাতায় আসার পথে অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ, চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে। এই টানা পোড়েনের মধ্যে শেষে অনুব্রতর দিল্লি যাত্রা রবিবার আর হলো না। আগামী কাল যখন হাইকোর্ট খুলবে সেক্ষেত্রে কিন্তু ইডির তরফ থেকে ফের হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু গোটা বিষয়টাই প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। তবে অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়ার যে সম্ভাবনা সেটা আজকে প্রায় নেই বলেই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর, আসানসোল বিশেষ সংশোধনাগারের পক্ষ থেকে অনুব্রতকে দিল্লি রওনা করার জন্য বিশেষ বাহিনী চেয়ে আবেদন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে, কিন্তু জেল কর্তৃপক্ষ নাকি সাড়াই পাননি, ফলে আদালতের নির্দেশ থাকলেও অনুব্রতর দিল্লি যাত্রা ব্যাহত হচ্ছে নিয়মের বেড়াজালে। প্রশ্ন উঠছে, এভাবে কতক্ষণ অনুব্রতকে রাজ্যে রাখা সম্ভব? একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডল যাকে শোন অ্যারেস্ট করেছে ইডি এবং যাকে ইডি নিয়ে এসে দিল্লিতে জেরা করতে চায়, তার বর্তমান তার আগামী ঠিকানা ভবিষ্যতের ঠিকানা হতে চলেছে এই তিহার জেলই, এবং এই তিহার জেলই জল খেতে হবে কেষ্টকে। অনুব্রতর দিল্লি যাত্রায় দেরি করানোর পিছনে কি রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? রিপাবলিক বাংলা। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় নতুন করে জটিলতা, দিল্লিতে ইডির অভিযোগ নথিভুক্ত হওয়ায় কেষ্টকে দিল্লি নিয়ে যাবে জেল কর্তৃপক্ষ, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কাছে বাহিনী চেয়েও মেলেনি উত্তর, কেষ্টর তিহার যাত্রা রুখতেই কি রাজ্য পুলিশের এই চাল বাহানা? দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা, বারবার অনুব্রতকে ঘিরে তৈরি হচ্ছে জটিলতা। কেষ্টমণ্ডলকে দিল্লি নিয়ে যেতে যখন আইনি কোনো বাধা নেই, তাহলে রাজ্য প্রশাসন কেন বারবার প্রতিবন্ধকতা তৈরি করছে? অনুব্রত ইস্যুতে প্রশ্ন তুলছে বিরোধীরা। রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে এবং রাজ্য সরকারি পুলিশ সুরক্ষা দিচ্ছে না। আমরা যথেষ্ট সন্ধিয়ান যে অনুব্রত মণ্ডলের কিছু বড় ক্ষতিও রাজ্য সরকারি পুলিশের উপস্থিতিতে হতে পারে। প্রকাশ্যে ভেতরে কি হয়েছে, মুড়ির টিনে টাকা গেছে কিনা যাতে প্রকাশ্যে বলতে না পারেন বা তদন্তকারী অফিসারকে বলতে না পারেন, তা রাজ্য সরকার চেষ্টা করবে অনুব্রতকে খুন করে দেওয়ার। এই যে ঝুলিয়ে ঝুলিয়ে তদন্ত এবং স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে যে আইনি প্রক্রিয়াটাকে ঝুলিয়ে রাখার যে একটা পরিকল্পনা মাফিক যে প্রয়াস, এটা আটকাতে হবে, তার কারণ মানুষ জাস্টিস চায়।
কিভাবে তদন্তে অসহযোগিতা করা হবে এই রাজ্যে। ইডি বা সিবিআই কে আর কোথাও কি এত রকম কৌশলে তদন্তে বাধা দেওয়া হয়। অনুব্রত তিহার যাত্রা রুখতে আর কত রকম প্যাচ কষবে এই রাজ্যের প্রশাসন। রিপাবলিক বাংলা।